বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল নিউ ইয়র্কের একটি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা স্মরণ করছি। তিনি তৃতীয় মাত্রা একাধিকবার অংশ নিয়েছিলেন সে কথা। এই যে আমাদের মসজিদ মাদ্রাসাতে এই যে শুক্রবার দিন যে একটা জুম্মার নামাজ হয়, একটা হুজুর একটা কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে না, কারো সম্পত্তি লুট করা যাবে না, বা মন্দিরে একটা যে তাদের এক ধরনের মূল্যবোধ এই, এবং পরকাল মারার পরে একটা বিচার হবে, সেখানে দোজক হবে হবে, এই যে বিষয়টা, এইটা যদি না হতো বাংলাদেশে তো প্রতিদিন কত লক্ষ লক্ষ মানুষ একে অপরের হাতে নিহত হতো। কাজে এই যে ধর্মের পৃষ্ঠপোষকতা করা, আমি মনে করি যে এটা রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন যে জায়গাটা আসছিলাম যে এই যে ব্লগে এইসব লেখালেখি হলো, এটা হঠাৎ করেই হয়নি। এক বছর আগে এটা রিট মামলা দায়ের হয়েছে, সেখানে একটা নির্দেশ হয়েছে, সরকারের উপরে আদেশ হয়েছে, সরকার এখানে নীরব দর্শক ভূমিকা পালন করেছে। সরকারের উচিত ছিল সেই সময় এটা তদন্ত করে বের করার চেষ্টা করা, কারা এটা করছে। ঠিক আছে, তুমি নাস্তিক থাকতে চাও, থাকো বাবা, তুমি মালদা কথা মানো না, মানো না, তুমি এইসবের বিরুদ্ধে তো তোমার লেখার কোনো নৈতিক অধিকার নাই, এটা তো সরকারের রেস্ট্রেন্ট করা উচিত ছিল। সেটা সরকার আমাদের এটা করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তারপরেও কথা থাকে যে এই যে ব্লগে লেখালেখির থেকে এটা হলো, এই যে হেফাজতের এরা একটা প্রতিবাদ করতে আসলো, তাদের পরবর্তীকালে ১৩ দফাতে হয়তো অনেক দফা আছে যেটা আমাদের গণতন্ত্রের সাথে যায় না। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস নাজমা আখতার, দেশ জুড়ে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে, শুদ্ধি অভিযানও চলছে দেশব্যাপী, একই সঙ্গে আপনার দলের ভেতরেও চলছে, কতটা কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন এবং এর আসলে সুদূরপ্রসারী ফলটা শেষ পর্যন্ত কী আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি মনে করে থাকেন বা কেউ অনেকে হয়তো বলে থাকেন বিরোধী দল থেকে যে ক্যাসিনো বিরোধী অভিযান বা কেবল শুরু করলো, আগে কেন করলো না, নানান ধরনের প্রশ্ন হয়ে থাকে, সম্পূরক প্রশ্নগুলি। তবে এটাই আমরা যদি সবাই সচেতনভাবে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যে ধরনের অনিয়ম, অরাজকতা ছিল, বিচারহীনতা সংস্কৃতি ছিল, সব কিছু কিন্তু উনি একে একে অ্যাড্রেস করে করে উনি আজকে আপনার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, জঙ্গিবাদ বিরোধী অভিযান এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান উনি শুরু করেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এখন দেখেন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার, যেটি অসমাপ্ত ছিল, যেটি 96-97 শুরু করা হয়েছিল এবং সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বিএনপি দিয়েছিল, বিএনপির নেতা জিয়াউর রহমান, তারপরে এটা বিচার করা সম্ভব হয়নি। তারপরে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে জাতির পিতা হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ যারা করেছিল মহান মুক্তিযুদ্ধের সময়, সেই মানবতা বিরোধী অপরাধী তাদের বিচার কাজ সম্পন্ন করেছে এবং এখনও চলমান। এর মধ্যে আপনারা আরও দেখেছেন জাতীয় চার নেতা 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই চার নেতা তাদের হত্যাকাণ্ডের বিচারের একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে গত 2009 সালে জননেত্রী শেখ হাসিনা যখন তার সরকারের বয়স মাত্র 2 মাস বা 2.5 মাস, সেই সময়ে বাংলাদেশের বিডিআরের যে হত্যাকাণ্ড, সেখানে প্রায় 74 জন সেনা অফিসার এবং সেনাবাহিনীর লোক যারা তারা মারা গিয়েছিল এবং বিশাল একটি ব্যাপার ছিল এটি, এবং এটা এত বড় হত্যাকাণ্ড এবং এত সংখ্যক
আসামির এর বিচার কিন্তু খুব কম দেশে কখনো হয়েছে কিনা জানা নেই, সেই বিচার কিন্তু সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ভারতের সাথে যে বিরোধগুলি ছিল সেই বিরোধগুলি নিষ্পত্তি করেছেন বেশিরভাগই মিয়ানমার এবং ভারতের সাথে যে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল সেটির মীমাংসা জননেত্রী শেখ হাসিনা করেছেন, ল্যান্ড বাউন্ডারি চুক্তির সেটার বাস্তবায়ন করেছেন, ছিটমহল বিনিময় সব কিছু মিলে দেখেন বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির দেশ ছিল। আমরা কখন বিদ্যুৎ আসবে সেই আশায় বসেছিলাম, মাত্র 3000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, সেই 3000 বিদ্যুৎ সেই বিদ্যুৎ ঘাটতির বাংলাদেশে এখন 92% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। সুতরাং এই যে কাজগুলি যে আমাদের পূর্বের যে গভর্নমেন্ট যারা এই কাজগুলিতে ব্যর্থ হয়েছিল, যারা অরাজকতা সৃষ্টি করেছিল, যারা তখন বিদ্যুতেরই 23,000 কোটি টাকা যারা বরাদ্দ দিয়ে একটি কাজও করেনি, লুটপাট করে খেয়েছিল, সেইখান থেকে বাংলাদেশ আজকে এখন সারা বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল এবং বিশ্বের কাছে একটি বিস্ময়, সেটি কিন্তু করতে হয়েছে। পাশাপাশি আমাদের কিছু বদনামও আছে, সেটি হচ্ছে আমাদের দুর্নীতির পরিমাণ বলেন, তারপরে আমাদের দেশের এই যে মাদকের যে ব্যবহার, অপব্যবহার, ব্যবসা, এইগুলির ব্যাপারে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই একটা অসহিষ্ণুতা ছিল, আমরা মনে করতাম যে এটিরও কন্ট্রোল হওয়া দরকার। জননেত্রী শেখ হাসিনা এবারে যখন ক্ষমতায় আসলেন তখনই কিন্তু আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেই ছিল যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, জিরো টলারেন্স। তো সুতরাং এবার আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে জনগণের কাছে দেওয়া যে ওয়াদা, পূর্বে আমি যেগুলি বলেছি ওগুলো কিন্তু তার আগে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, যেমন আমরা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধীদের বিচার করব, বিদ্যুতের উৎপাদন বাড়াবো, এগুলো কিন্তু এর আগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। এবার নির্বাচনী ম্যানিফেস্টোতে যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদক থেকে এবং সন্ত্রাস এবং নানা অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্ত করার যে প্রস্তাব জননেত্রী শেখ হাসিনা ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, বার্তা কি আপনাদের বিশেষ করে আপনাদের দলের সবার মধ্যে পৌঁছচ্ছে কিনা? মানে ধরেন যে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে অপসারণের পরেও আমরা দেখলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুঃখজনক নির্মম ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রলীগের অন্য সংগঠনের নেতা কর্মীদের উপরে হামলা, এবং সর্বশেষ আপনি ঢাকার বাইরের একটি কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগের ছেলেরা গিয়ে পুকুরে ফেলে দিয়েছে। সব বিষয়গুলি দেখেন আমরা শুধু রাজনৈতিক অভিযান তো কঠিন নিঃসন্দেহে, কিন্তু বার্তাটা সবার কাছে পৌঁছে যাচ্ছে কেন? বার্তাটা যাদের কাছে যাচ্ছে না, এত বেপরোয়া কেন সবাই? তারা বেপরোয়া যারা আচরণ করবে তাদেরকে নিশ্চয়ই তারা সাজা পাবে। ইতিমধ্যে যারা অধ্যক্ষকে পানিতে ফেলে দিয়েছে তাদেরকে কিন্তু ধরা হয়েছে, প্রায় 7 জন আসামিকে ধরা হয়েছে। এখন বাংলাদেশের যে সমস্যা হচ্ছে কি, যেই দল ক্ষমতায় থাকে বিশেষ করে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায়, এখন সব ইয়াং যুব ইয়াং সমাজ ইয়াং যারা তারা সবাই ছাত্রলীগ করে, যারা একটু ইয়াং থেকে একটু বেশি 40 থেকে 50 বা 60-70 তারা সবাই ধরা পড়লে যুবলীগ করে, মানে এরকম একটি অবস্থা। এবং আওয়ামী লীগে বিএনপি জামাতের নেতাকর্মীরা সব আওয়ামী লীগ হয়ে গেছে, এখন বাংলাদেশে দেখবেন অন্য কোনো পার্টির অস্তিত্ব নাই, সবাই এসে গেছে, এটি হচ্ছে আশঙ্কার জায়গা। এই যে যারা নতুন আমদানি হয়েছে আমাদের দেশে এবং আমাদের দেশের যে নেতৃবৃন্দ তাদেরকে আমদানি করেছেন, তাদের নিজস্ব বাহিনী তৈরি করার জন্য যারা করেছেন, তারা কিন্তু এখন বুঝছেন যে কাজটি ঠিক হয়নি। এখন যারা আবরার হত্যাকাণ্ড, এটির সঙ্গে আপনি বলি আবরার মেধাবী ছাত্র, কিন্তু পাশাপাশি আরও যে 21টি ছেলে তারা হয়তো মেধাবী ছিল, কিন্তু তারা কী করে শুধুমাত্র রাজনৈতিক কারণে একটি ছেলেকে এইভাবে নির্যাতন করে তাকে মারতে হবে, এই জিনিসটি যে মানুষের ভিতরে যে কী ধরনের পশুত্ব জন্ম নিয়েছে এটি সেটা আসলে বোঝা যায়। কারণ আমরা যদি বলি যে সমাজ বিবর্তন বলেন বা সিভিলাইজেশনের যুগ যুগ থেকে কিন্তু সমাজের বিভিন্ন পরতে পরতে কিন্তু দুর্নীতিও আছে, অনিয়মও আছে, অসহিষ্ণুতাও আছে বাংলাদেশে, কিন্তু উন্নত সমাজে সেটির মাত্রা কম। হ্যাঁ, মানুষ সৃষ্টির পর থেকেই তো নারীদের উপর নির্যাতন হয়েছে, তাই না? মানুষ সৃষ্টির পর থেকেই তো একে অপরকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে, রক্তাক্ত ইতিহাস তো আমাদের সেই আমরা পূর্বের যত আছে আসে আদম হওয়ার পর থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সেই যুগ থেকেও তো আমরা দেখে আসছি যে হচ্ছে, কিন্তু এখন আর রাজনৈতিক কারণে আমাদের আমরা যখন সভ্যতার যুগে আমরা প্রবেশ করেছি, আমরা যখন সভ্য সমাজে বসবাস করছি এবং রাজনৈতিক নেতৃত্ব যখন দেশ পরিচালনা করে, তখন স্বভাবতই আমরা চাইবো না যে আমাদের সেই পুরানো যুগে আমরা ফিরে যাই। আমরা আমাদের দেশে যে অরাজকতা ও দুর্নীতি অনিয়ম সেগুলির আমরা বিচার করবো। আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা এই যে নাম হয়েছে ক্যাসিনো বিরোধী, কিন্তু এই কর্মকাণ্ডকে ধরতে গিয়েই যে আবিষ্কারগুলি হলো যে বাংলাদেশের যতগুলি ক্লাব ছিল রাতারাতি তারা ক্যাসিনো আমদানি করে সেখানে ক্যাসিনো ব্যবসা জুয়া খেলা শুরু করলো, তো
তো এই জুয়া খেলা শুরু করে এটা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসলো তখন কিন্তু উনি সরাসরি অ্যাকশনে শুরু করলেন। এখন ক্যাসিনো কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত, তাদেরকে যখন ধরা হয়েছে, তাদের ইন্টিগ্রেশন যখন করা হলো, তখন দেখা যাচ্ছে যে কারা কারা এর সাথে জড়িত, তাই না? এখন দেখা যাচ্ছে অনেক কিছুর ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী জড়িত, কিছু আমলারা জড়িত, পুলিশ বাহিনীর সদস্যরা জড়িত, ইভেন বিরোধী দলের, রাজপথের বিরোধী দলের নেতারা, তারাও এটার সাথে জড়িত এবং তারাও এই ক্যাসিনো ব্যবসার ভাগ খেয়েছে। যেটা এর আগেই আমরা শুনেছি, যারা ইন্টারোগেশন করেছে এবং ইন্টারোগেশনে যারা জবাব দিয়েছে যে সকল আসামি, তারা কিন্তু বলেছে তারা এই ক্যাসিনো ব্যবসা থেকে তারেক জিয়াকে মাসে 1 কোটি টাকা দিত, কিংবা বিএনপিকে দল চালানোর জন্য টাকা দিত, আবার আওয়ামী লীগের কাউকে কাউকেও টাকা দিত। তো সুতরাং এই যে দুর্নীতির যে চক্র, মানে ক্ষমতার সাথে 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 কিছু উপসর্গ, অনুসঙ্গ ক্ষমতা যদি হয় তাহলে উপসর্গ কিছু থাকে, সেটি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক এক শ্রেণী ধাবিত হয় ক্ষমতার দিকে এবং তারা ক্ষমতাকে পুঁজি করে সরকারি দলের কিছু লোকজনকে কবজায় নিয়ে তারা অন্যায় অনিয়ম দুর্নীতি করে এবং সেটি দায় বহন করতে হয় সেই দলীয় সরকারকেই। সুতরাং এ দেখেন এখন প্রায় 300-এর উপরে পঞ্চাশের উপরে অভিযান হয়েছে, প্রায় 300 মানুষ গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, আপনার আমাদের বড় বড় নেতারা, সহযোগী সংগঠনের বড় বড় নেতারা কিন্তু তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ হয়েছে, তাদের ব্যাংক হিসাব সংসদ সদস্য আছে। তো সুতরাং এই বিষয়টি আমি মনে করি যে আরও চলমান প্রক্রিয়া, জননেত্রী শেখ হাসিনা জাতিকে যে কথা দিয়েছেন সেই ম্যানিফেস্টো অনুযায়ী উনি অনেক কর্মকাণ্ড পরিচালনা করবেন, এটি আমরা সকলেই নির্দ্বিধায় এটা আমরা বিশ্বাস রাখতে পারি। আতাউর রহমান ঢালী, বা কি মনে হচ্ছে যে কতটা নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর অঙ্গীকার, এবং সেটা উনি এখন করছেন, এবং একথা সত্য যে দেখা যাচ্ছে যে তার দলের একেবারেই যাদেরকে দলের জন্য আসলেই, বিশেষ করে আপনাদেরকে মোকাবেলা করার জন্য যাদেরকে দলে দরকার তাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না, এবং সংসদ সদস্যরা আমাদেরকে না, আমি বলছি জনগণকে মোকাবেলা করার জন্য যাদেরকে, আমি আপনাদের কথা, আচ্ছা যাই হোক, যেভাবে ইন্টারপ্রিটেশন করেন। দ্বিতীয়ত হচ্ছে যে সংসদ সদস্যদেরকেও তাদের অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, অনেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ঠিক এরকম ম্যাসিভ আকারে কিন্তু বাংলাদেশে একমাত্র সামরিক সরকার বা আধা সামরিক সরকার যখন ক্ষমতায় থাকে তার বাইরে কিন্তু রাজনৈতিক সরকার আমলে এটি একটি ম্যাসিভ অভিযান, সেই অর্থে একেবারে নিজ ঘর ধরে। তো এটা কীভাবে দেখছেন এবং এটার সাস্টেইনেবিলিটি, মিস নাজমা আক্তার বললেন যেটা থাকবে এবং এটার ফলাফল আলটিমেটলি কী হবে সেটি নিয়ে আপনার একটু অবজারভেশন শুনতে চাই। বা আরেকটি কথা, নাজমা আক্তার বলেছেন যে লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে এবং নানা কারণে এখন আর দেশে আসলে অন্য সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, যেটা একটা আসলে আওয়ামী লীগের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে অন্যদের আর অস্তিত্ব নাই, অন্যরা যারা পারছেন সুযোগ পেয়েছেন দলের মধ্যে ঢুকে পড়েছেন, আবার কেউ কেউ নিজেদের, তাদের দলেরও কেউ কেউ তাদের অন্যদেরকে গ্রহণ করে নিয়েছে নিজের সে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে। এই বিষয়ে যদি আপনার কাছে বলবার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপাকে। তবে উনি চমৎকার বলেন, ভালোই বলেছেন, কিন্তু শেষে এসে তাদের চিরাচরিত সে কায়দায় আবার ফিরে গেছেন যে এই টাকা তারেক রহমান পেত, এই টাকা বিএনপি পেত। হ্যাঁ, অর্থাৎ দুর্নীতি বিরোধী অভিযানটা কোথায় গিয়ে শেষ হবে এটার দিক নির্দেশনাও উনি কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে করে দিয়েছেন। তা আমার বক্তব্য হচ্ছে যে অবশ্যই একটি সমাজে এরকম দুর্নীতি থাকলে, দুর্নীতি বিরোধী অভিযান পরে হলেও 10 বছর পরে এটা দৃষ্টিগোচর হয়েছে বর্তমান সরকারের যে দেশে দুর্নীতি আছে। এই 10 বছর এই ধরনের ক্যাসিনো, শেয়ার মার্কেটের এত বড় বড় দুর্নীতি, বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি, এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের দুর্নীতি, ব্যাংকের টাকা মারার দুর্নীতি, এগুলির বিরুদ্ধে মনে হয় সরকার অবগত ছিলেন না, অথবা সরকারের বিভিন্ন সংস্থা মনে হচ্ছে যে এই 10 বছর তাদেরকে এ সম্পর্কে কোনো মানে ধারণা দেয়নি। প্রথম কথা হচ্ছে যে মাছের পচন মাথায় লাগে, লেজে না। তো ওনারা লেজ থেকে শুরু করেছেন, কিন্তু বড় বড় যে
যেগুলো নিয়ে সর্ববৃহৎ আলোচনা বাংলাদেশে প্রতিটা টক শো পত্রিকায় হয়েছে, যে শেয়ার মার্কেটের যে ক্যালেন্ডারি পরপর আওয়ামী লীগের সময়ে তিনবার, এই তিনবার শেয়ার মার্কেটের আলোচনার পরেও, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পরও, তদন্ত রিপোর্ট আওয়ার পরেও তাদের কিন্তু একটি গায়েও আঁচল লাগাতে সক্ষম হয়নি সরকার, বা নিশ্চয়ই এখানে সরকারের দুর্বলতা ছিল বলে পারেনি। বাংলাদেশ ব্যাংকের এত টাকা লুট হয়ে গেল, সেটার তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে কারও কিন্তু এখানে শাস্তি হয়নি। আপনি আপনি আসেন, এই যে ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা, যেটা লক্ষ কোটি টাকার উপরে, যেটা হচ্ছে আপনার আর কোনোদিন 70,000 কোটি টাকা বলেছে, আর কোনোদিনই পাওয়া যাবে না, আর 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গত 9 বছরে বিশেষত আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে, এই যে না, কিন্তু এটাকে মনে হয় না যে হয়নি, ঠিক আছে সেটি হয়নি, ঠিক হয়নি কাজটা, ব্যর্থ হয়েছে, বিচ্যুতি হয়েছে বা অন্যায় হয়েছে আমি ধরে নিলাম, কিন্তু এখন যখন শুরু হয়েছে সেটি তো সাধুবাদ পাওয়ার যোগ্য না, এবং এই এই শুরু হয় না, আমি আমি বলছি যে আপনার কাছে কি মনে হয় না এই শুরু হয় যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, যে পাচার হয়ে গেছে ব্যাংক শেয়ার মার্কেট, এগুলো হয়তো কাজ করতে পারে হতে পারে, যে বড়গুলোকে দৃষ্টি বড়গুলোর দৃষ্টিকে বড়গুলো থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ছোটগুলোর প্রতি না, বাট এটাও তো হতে পারে যে আলটিমেটলি ওগুলোকে টাচ করা হবে, যদি যায় ভালো, তবে আমার বিশ্বাস ওই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা বা সক্ষমতা আওয়ামী লীগের নেই, কারণ ওইখানে আওয়ামী লীগের তো দরকার নেই, সরকার করবে, সরকার ওই আওয়ামী লীগ সরকার, কারণ সরকারের রাঘব বোয়ালেরা, আপনার তদন্তে এসেছে রাঘব বোয়ালেরা এর সাথে জড়িত, এবং তারা সবসময় প্রধানমন্ত্রীর পাশেই থাকেন, কাজেই তাদেরকে দেখা যায় না এমন তো কোনো কথা না, দেখা যাচ্ছে প্রতিনিয়ত। আপনার 1974 সালে বঙ্গবন্ধু দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন, তারপরে আওয়ামী লীগের ভিতরেই এর বিদ্রোহ হয়, বিদ্রোহের কারণে ডালিমদের চাকরি যায়, আপনার তো নিশ্চয়ই মনে থাকার কথা, তারপরে বন্ধ করতে হয়েছিল, কারণ এই দুর্নীতিবাজদের শিকড় অনেক গভীরে, কারণ যখন দুর্নীতিবাজরা সরকারের ছত্রছায়ায় এই সমস্ত দুর্নীতি করতে পারে না, এই যে যারা ক্যাসিনো করেছে 10 বছর ধরে ঢাকা শহরে ক্যাসিনো, কেউ জানে না, সবাই জানতো, সবাই জানতো, সবাই এর থেকে শেয়ার পাইতো, এটা তো বলছে আওয়ামী লীগের বড় বড় নেতারা পাইতো, তাদের তাদের ছত্রছায়ায় না থাকলে এটা কি হয় নাকি? তাছাড়া আপনি বললেন এই যে সাধুবাদ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কে অব্যাহতি দিয়েছেন দুর্নীতির কারণে, কিন্তু কই মেসেজ, কোথায় মেসেজ, কোথায় মেসেজ হয় নাই, এটা হতে পারে না, কারণ দুর্নীতি যাদের মটো থাকে সেই মেসেজ হয় না, সেই মেসেজ যায় না, কোনো দিনই যাবে না। উনি উনি বলেছেন যে বিদ্যুতের কথা, ধন্যবাদ, বিদ্যুৎ আজকে সরকারি শতকরা 92% মানুষ বিদ্যুতের আওতায় এসেছে, অবশ্যই এটা মিথ্যা নয়, এটা সত্যি, কিন্তু এখানে যে শুভঙ্করের ফাঁকিটা, সেই ফাঁকিটা তো জনগণ জানে না। আমাদের প্রয়োজন 13,000 মেগাওয়াট, এখন উৎপাদিত হচ্ছে সরকারের হিসাবে 18,000 মেগাওয়াট, তাহলে এই যে অতিরিক্ত উৎপাদন 5,000 মেগাওয়াটের জন্য, এই যে দুর্নীতি শুভঙ্করের ফাঁকি রেন্টালদেরকে, কুইক রেন্টালদেরকে প্রতি বছর তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, তাদের উৎপাদন না করলেও দিতে হবে, তাহলে এই টাকা কে দেবে? এই শুভঙ্করের ফাঁকি জনগণকে বুঝতে দেওয়া হয় না। ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট যে হ্যাঁ আজকে বিদ্যুৎ জনগণ পাচ্ছে, আবার দেখা যাচ্ছে আমাদের দেশে গত 3 বছরে 1,000 শিল্পের জন্য এখানে অ্যাপ্লাই করা হয়েছে, শুধু বিদ্যুতের অভাবে 500 শিল্পকে এখনও কোনো অনুমতি দেওয়া যায়নি, অনুমতির অপেক্ষায় আছে, এটা সরকারি হিসাবে তো। কাজেই আপনার বিদ্যুৎ এসেছে, উৎপাদন কোথায়, বিদ্যুৎ এসেছে, ফরেন ইনভেস্টমেন্ট কোথায়, খালি বললেই তো হবে না উন্নয়নের রোল মডেল, ওনারা বলতে চান না যে ওনারা যে বাংলাদেশে
যে নির্বাচনের যে সংস্কৃতিকে ধ্বংস করেছেন, এটাতে যে রোল মডেল হয়েছেন এটা বলতে চায় না, বিশ্বের সবাই এ কথা বলেন, ওনারা এই জায়গায় রোল মডেল হয়েছেন নির্বাচনকে, ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, ওনারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এটাও একটা রোল মডেল ওনাদের জন্য। হ্যাঁ, এই রোল মডেলটা তো ওনারা তুলে ধরেন না। যে বলছে সবাই কিন্তু একটা সস্তা কথা বলে যে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে, কোথা থেকে লুট হয়েছে, লুটের পিছনে কারা ছিল? আপনি তো একজন শিক্ষিত লোক, আপনি তো বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়নি, আমেরিকাতে মানে আমেরিকার ফেডারেল ইসে যে রিজার্ভ ছিল সেই রিজার্ভ থেকে একটি চক্র হ্যাক করেছে কিছু অংশ, তার 30% না, এখন সেটা তো ইউএসএ হয়েছে, না না আর সাধারণ জনগণের লুট, আমাকে বলতে দেন, আমি বলি এটাকে এটা হ্যাক হয়েছে তাও আমেরিকাতে, বাংলাদেশে বসে তো এটা কেউ হ্যাক করেনি, এবং এই হ্যাকিং চক্র আপনিও জানেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি হয়তো পেপার পত্রিকা পড়েন, আপনার ওয়েব ইসে পড়েন, আপনার সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নিউজ আসে, আপনি সেগুলি পড়েন, এখন আপনি জানার পরেও যদি বলেন যে এটা হ্যাক করেছে, এটা কি কোনো বাংলাদেশের কেন মানে ভিতরে যারা আছে কোনো সংস্থা করেছে, আওয়ামী লীগের কেউ করেছে না সরকারের কেউ করেছে, তো সুতরাং অন্য দেশের একটি চক্র এটা করেছে, আপনাকে সেই দেশের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন এখানে টক শোতে এসে যা মিডিয়ার সামনে বসে আপনি তো সবই না পরে বলবেন, আপনি পরে বলবেন, শেয়ার বাজার অর্থ পাচার, অর্থ পাচারের একটি আপনি তথ্য দেন। আমি একটু যে গত কয়েকদিন আগে আমি প্রথম আলো থেকে একটা রিপোর্ট আমি সংগ্রহ করেছি, সেটা মানি লন্ডারিতে ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সূচকে সবচেয়ে বেশি দ্রুত যে উন্নয়ন করেছে যে 10টি দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম, বাংলাদেশের নাম রয়েছে সারা বিশ্বের 146টি দেশের মধ্যে, ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 82, যেটা গত বছর ছিল 54, এর মধ্যে বাংলাদেশ উচ্চ ঝুঁকির তালিকা থেকে বেরিয়ে এখন মধ্যম ঝুঁকির তালিকা এসেছে। তা যদি আপনি পাচারের এই যদি রিপোর্ট আসে, এই রিপোর্ট যদি হয়, যারা এই অর্থ মানি লন্ডারিং নিয়ে যারা কাজ করছেন যে আন্তর্জাতিক সংস্থা, তারা যদি এই রিপোর্ট দেয়, আপনি কি করে বলতে পারেন যে এত শুধু পাচার হয়ে যাচ্ছে, সবই পাচার হয়ে যাচ্ছে, সব পাচার হয়ে কোথায়, সব পাচার কারা করছে, এটাকে আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে যে এটা কি কেউ সরকার করছে, সরকারের একা করছে কেউ নাকি আওয়ামী লীগের লোকজন করছে, এটা করছে এরা এরা ব্যবসায়ীরা একটা যারা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করে ব্যবসা করে তারা এই সমস্ত ক্ষেত্রে জড়িত। আপনি আমি আমরা যদি কেউ বিদেশে ভ্রমণ যাই, আমাদের যদি নেওয়ার কথা থেকে $2,000 আমরা যদি সেখানে $10,000 নিয়ে যাই, সেটা যখন বাইরে খরচ করে আসি ওটাকেও পাচার বলে। পাচারের সঙ্গে একটা ব্যাপক একটা বিষয় জড়িত, এখানে খালি গণহারে শুধু বললে হবে না, এখন বলেন সুইজারল্যান্ড ব্যাংকে টাকা জমা আছে, অনেক বাঙালির টাকা জমা আছে, তো সুইজারল্যান্ডে আমি সেদিন পত্রিকায় বললাম সুইজারল্যান্ডে যারা বসবাস করে, যারা ওখানে চাকরি করে বা ওখানে দীর্ঘদিন যাবত বসবাস, তাদের টাকাও তো সুইজারল্যান্ড ব্যাংকে আছে, আবার বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক টাকাও সুইজারল্যান্ডে আছে, আবার কিছু পাচারকারীদের টাকাও সুইজারল্যান্ড ব্যাংক। এখন সব কিছু যদি একেবারে গণহারে আমরা বলি সব পাচার হয়ে গেছে, সব দুর্নীতিতে ছেয়ে গেছে, তাহলে এই যে বিশ্বের গত পরশু দিনও আপনি দেখলেন যে ওয়ার্ল্ড ব্যাংক কী প্রতিবেদন দিয়েছে, এডিবি কী প্রতিবেদন দিচ্ছে, তা এরা কি ভুয়া প্রতিষ্ঠান? আমরা আমাদের শুধুমাত্র বিবিএস থেকে তো প্রতিবেদন দেওয়া হচ্ছে না, সারা বিশ্বে যারা বাংলাদেশকে সহযোগিতা করে, বাংলাদেশের সাথে যারা কাজ করে, তারা তো সবাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি বলছে। তাহলে কী করে জাতিসংঘের এতগুলি সংস্থায়, প্রায় 54টি সংস্থায় বাংলাদেশ 193টি দেশ ভোট দেয় এবং সেখানে বাংলাদেশ জিতে আসছে, এবং বাংলাদেশ প্রতিটি প্রায় 54টি সংস্থায় তারা প্রতিনিধিত্ব করছে, মানবাধিকার সংস্থার মতো একটি সংস্থাতেও বাংলাদেশ দীর্ঘ 3 বছর যাবৎ নির্বাচিত প্রতিনিধি, যদি বাংলাদেশের মানবাধিকার এতই লঙ্ঘিত হবে, তাহলে এত রাষ্ট্র 193 রাষ্ট্রের ভোটের মধ্যে প্রায় 154-155 রাষ্ট্র কী করে বাংলাদেশকে ভোট দেয়? ভোটে জয়ী হয়েই তো তারা প্রতিনিধিত্ব করছে, এবং তারা সকল বিষয়ে এই জন্য আপনারা গণহারে যদি সব মানে সব শেষ হয়ে গেল, তাহলে বিশ্ব ভুল করছে, বিএনপি ভুল করছে, অন্য দল ভুল করছে, বাংলাদেশের আমাদের সমালোচকরা না হয় ধরলাম যে তারা বলছে, তাহলে বিশ্ব সারা বিশ্বের যতগুলি জাতিসংঘের সদস্যভুক্ত দেশ তারাও কি ভুল করছে? আর যদি রিপোর্টগুলি দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার আইপিইউ বলেন, কমনওয়েলথ বলেন, সমস্ত জায়গায় বাংলাদেশের স্ট্রং প্রতিনিধিত্ব আছে,
তো সুতরাং আপনারা কী করে নিজের দেশের কথা এইভাবে বলেন, সব চলে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে, আর পচন ধরার কথা বলেন, যদি মাথায় পচন ধরে থাকে, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে এবং একটি রাজনৈতিক দলের প্রধান যখন প্রধানমন্ত্রী থাকেন, সেই প্রধানমন্ত্রী যখন দুর্নীতির সাথে জড়িত হয়, সেই প্রধানমন্ত্রীর সন্তান যখন দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে বলে মাথায় পচন। কিন্তু বর্তমান যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে এবং বর্তমানে যিনি সরকার প্রধান আছেন, সেখানে তার এবং তিনি এবং তার পরিবার, তার পরিবারের উনি সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে যদি আপনারা কারোর দুর্নীতি পান, যদি প্রমাণিত হয়, সেটাকে আপনি বলতে পারবেন যে এখানে মাথায় পচন ধরেছে, এখানে বলে লেজ ধরেছে, তো লেজ ধরেই তো আগাতে হবে, লেজের সাথে মাথাও আসছে না, সংসদ সদস্যরা কি মাথা না, তারাও তো জনপ্রতি, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে না? এর আগে যখন বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলেছিল, তখন আমাদের বাঘা বাঘা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কি দুদকে হাজিরা দেয়নি, দুদক তাদেরকে সচিবরা কি জেল খাটেনি? এখনও অনেক এই দেখেন বালিশ কেলেঙ্কারির কথা বলেন, আমি কত দিনে জানলাম, পড়লাম পেপারে যে কত 21-19 জন প্রকৌশলীকে, একত্রিশ জন প্রকৌশলীকে দুদকে তলব করেছে, তাই না? তা বিচার হচ্ছে না? এর আগে প্রধান প্রকৌশলী এবং প্রধান উপপ্রকৌশলী যারা বিভিন্ন টেন্ডার, জি কে শামীম যাদের নাম বলেছে, যাদের অর্থায়নের কথা বলেছে যে আমরা অর্থ দিয়েছি, অর্থ বিনিময়ে কাজ নিয়েছি, তাদের কি কি দুদক তলব করেনি, তাদের বিদেশ যাত্রা কি বন্ধ হয়নি, এবং তারা কি রাঘব বল না, তারা কি ইয়ে না, শুধুমাত্র এখন গণহারে একটি কথা, রাঘব বলরা কোথায়? তা রাঘব বল কারা আপনাকে তাহলে আইডেন্টিফাই করতে হবে, আপনাকেই বলতে হবে যে রাঘব বল কারা, কে দুর্নীতির সঙ্গে জড়িত। তো এখন যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী, তারা যাদেরকে ধরেছে এবং তাদেরকে যখন ইন্টারোগেশন করছে, তাদের মাধ্যমে যে তথ্য পাচ্ছে, সেই তথ্য উপত্য মিলিয়ে তারা দেখছে সিঙ্গাপুরের কাছে কি আমাদের মানে দুদক থেকে তথ্য চাওয়া হয়নি যে বিগত 5 বছরে কারা এখানে রীতিমতো রেগুলার ক্যাসিনো খেলেছে? ক্যাসিনোর টাকা তো আসলে এখানে যারা জুয়ার টাকা, তো এটা অবৈধ টাকা আমরা মনে করি, কারণ জুয়ার টাকা হচ্ছে যেটা যে টাকা ট্যাক্স দেওয়া হয় না এবং যে টাকা অবৈধ, সে অবৈধ টাকা দিয়ে কেউ ক্যাসিনো খেলে, জুয়া খেলে, পাচার করে, অপ্রদর্শিত আয় সেটি তো পাচার হয়, সেটি দিয়েই তো ক্যাসিনো খেলে। তো যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত ছিল তাদেরকে ধরার পরেই তথ্যগুলি আসছে এবং দ্রুতগতিতে দেখেন বিভিন্ন সংস্থাগুলি এটা ব্যবস্থা নিচ্ছে এবং বাংলাদেশ এপিজি যেটা আছে, ওই যে একটা একটা প্রশ্ন যেটি আপনি নিজেই করেছিলেন, আসলে আমি যে এরকম প্রশ্ন হয়তো আপনারা করবেন, আপনি শুরুতে বলেছিলেন যে এই যে 11 বছর ধরে ক্যাসিনো চলছে বা 20 বছর ধরে চলছে, আমি যদি আরও পেছনে যাই, আমরা জানি না কত বছর ধরে চলছে, বাট কেউ কেউ বলেছেন যেটি অনেক আগে শুরু হয়েছে, এই যে এগুলো দেখার দায়িত্বে যারা ছিলেন তারা যে দেখলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি তো আপনাকে বললাম তারাও তো এর সাথে জড়িত ছিল, সেটা তো জড়িত ছিল বিধাই তো তারা জানেনি, মতিঝিলে যে থানায়, থানার পাশে যখন এই কাণ্ডগুলি হয়, না জানার তো কোনো কারণ, না জানার তো কারণ নাই, তাদের তো জানা দর উচিত ছিল, নিশ্চয়ই তারা তাদের সহযোগী ছিল। এবং আরেকটি বিষয় আমি জেনেছি, সেটি হচ্ছে আদালতে একটি মামলা ছিল, তারা বলেছে যে এটি তাদের এক ধরনের ক্লাবের মধ্যে এক ধরনের খেলা, তারা খেলাধুলা করে, সুতরাং এটি নাকি আইনের মধ্যেই পড়ে। কিছু মিসম্যানেজমেন্ট তো ছিল এবং কিছু মানে এটা ভিতরে কেউ এতটা ঢোকে নাই, আমরা কী করে বুঝবো যে এত বড় বড় ক্লাব যারা খেলাধুলার উন্নতি করবে, যারা যুব সমাজকে তৈরি করবে, হ্যাঁ, যাদের দেশের মান সম্মান রক্ষা করবে, তারা ক্যাসিনো খেলে টাকা, এখানে জুয়া খেলে, কিছু কিছু হাজার হাজার মানুষ প্রতিদিন সর্বশান্ত হচ্ছে আর এই টাকাগুলো তারা বিদেশে পাচ্ছে। একটা একটা যুক্তি কেউ কেউ বলছেন, শামসুল হক চৌধুরী হুইপ যিনি, তিনি বলছেন যে ক্লাবগুলো তাহলে চলবে কিভাবে, ক্লাবের তো আয়ের ব্যবস্থা করতে হবে। শামসুল হক চৌধুরী যে হিসাবে বলছেন, উনি সেই হিসাবেই দ্রুতগতিতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে যদি কোনো ইয়ে হয়, তার বিরুদ্ধে তদন্ত করে যদি তার অন্যায় পায়, নিশ্চয়ই উনি আইনের আওতায়। আতাউর রহমান ঢালি তারা তো বিদেশ যাত্রা বন্ধ। জি, আতাউর রহমান ঢালি বলছিলেন যে আপনারা রোল মডেল বলছেন হয়তো উন্নয়নের, কিন্তু বিশ্ববাসীর কাছে উনি মনে করেন যে আপনারা আসলে রোল মডেল সেটা লুকাচ্ছেন, আপনার রোল মডেল হচ্ছে যে একটি কিভাবে ভিন্ন রকমের নির্বাচন করতে হয় সেটির রোল মডেল। এবং আপনি শুরুতে বলছিলেন যে এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে বা সবাই আওয়ামী লীগ করতে চায়, বিরোধী মানে অন্য কোনো দলের আসলে সেই অর্থে ক্রিয়াকর্ম নেই, এই অন্য দলের যে ক্রিয়াকর্ম নেই সেখানে সরকারের বা সরকারি দলের কি ভূমিকা বা ভূমিকার কোনো সুযোগ আছে কিনা? বা সরকার তো এখানে মানে চ্যারিটি করছে না, রাজনৈতিক দল, তা আমরা তো আমাদের থিওরি অনুযায়ী আমরা রাজনীতি করবো, রাজনীতির কৌশল নিয়ে আমরা এগোবো এবং বিরোধী দল তারা তাদের কৌশল প্রয়োগ করবেন এবং তারা জনগণের কাছাকাছি যাবেন, তারা কিভাবে
মানে পরবর্তীতে তারা কিভাবে ক্ষমতায় যাবেন, তাদের সেইভাবে তারা নিজেদের মধ্যে নিজেরা নিজেদের দলকে সেভাবে গোছাবেন না, কিন্তু সেই তত্ত্ব বা কৌশল তো নিশ্চয়ই ওই যে যেমন আপনারা অভিযোগ করেন মানে নিশ্চিহ্ন করবার রাজনীতি না, যেমনটা বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য 21 আগস্টের ঘটনা ঘটিয়েছে, আপনারাই অভিযোগ করেন এবং এটা বাস্তবতা সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগকে এরকম বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য কোনো আগস্ট ঘটিয়েছে, আমি সেটা বলছি না যে কৌশল তো আর নিশ্চয়ই সব কৌশল তো আর অ্যাকসেপ্টেবল না, আমি সেটা বলতে চাইছি না, আমরা কোন অপকৌশল তো কোনো কিছু নেইনি, আমরা আমাদের রাজনৈতিক কৌশলে আমরাই করেছি। এখন বিএনপি নেত্রী কারাগারে, এই দায় কি আওয়ামী লীগের, মামলাটা কি আওয়ামী লীগ করেছিল, কিংবা বিএনপি নেত্রীর? হ্যাঁ, যদি বলা হয় যে না এখানে বেশি টাকা না, মাত্র 6 কোটি টাকা, তা মাত্র 6 কোটি টাকা আপনার আপনি আনলেন, এটি আপনাকে এতিমদের জন্য, এতিমদের উন্নয়ন, 2 কোটি টাকা 6 কোটি হয়েছে, 2 কোটি টাকা এখন 6 কোটি হয়েছে, কিন্তু এই 2 কোটি টাকা তো ওই অ্যাকাউন্টে ছিল না, ওই 2 কোটি টাকা বিভিন্ন ব্যক্তির পকেটে চলে গিয়েছিল, যখন এটা নিয়ে দুদক মামলা করলো তখন কিন্তু এটা তারা আবার ওই টাকাগুলি বিভিন্ন সময়ে তারা ব্যাংকে আবার জমা রাখলো। এখন আপনি এখন মনে করেন জিজ্ঞেস শামীম, তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সে এই টাকা তসরুপ করেছে, এই করেছে, সে এখন সে যদি বাইরে থেকে আবার কারো কাছে টাকা না ধার নিয়ে ব্যাংকের, আমি ব্যাংকের লোন নিয়েছিলাম, এই যে লোনটা আবার ফেরত দিয়ে দিয়েছি, তাহলে কি এটি বৈধ হবে? আর একজন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পূর্বে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি একটি দলের প্রধান, তার যাকে বা উন্ডা বলেন 3-3 বারের প্রধানমন্ত্রী, তো উনি ওনার যদি এখানে 2 কোটি টাকার যদি উনি কোনো রকমের অনিয়ম করে থাকেন সেটাও তো দুর্নীতি। অনেকের বিরুদ্ধে আসছে যে কত 1 কোটি কত লাখ টাকা সম্পদের হিসাবে গরমিল, সেই জন্য তাকে দুদকে যেতে হচ্ছে এবং মামলা হচ্ছে। তাহলে ওই ব্যক্তির যদি 1 কোটি টাকার জন্য মামলা হতে পারে, তা বেগম খালেদা জিয়ার 6 কোটি টাকার জন্য কেন মামলা হবে না? স্যার ঢালি, ধন্যবাদ। আমি আর একটু ইনফরমেশন দিই যে আমরা যে নাম বলেছি বা এই যে শেয়ার মার্কেটের এই তদন্ত কমিটি, জনাব ইব্রাহিম খালেদকে দিয়ে এই তদন্ত কমিটি করা হয়েছিল, এই সরকারই করেছিলেন, ওনার তদন্ত রিপোর্ট অপ্রকাশিত করা হয়নি, কেননা সেখানে অনেক রাঘববোয়ালদের নাম আছে যারা প্রধানমন্ত্রীর আশেপাশে থাকেন, যারা বেগম খালেদা জিয়ার আশেপাশে থাকেন এমন ব্যক্তিরও নাম আছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকলে ভালো প্রকাশ করেন। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রকাশ করেন না কেন, কারণ করবেন না, এই কারণে প্রকাশ করলে আপনাদের চেহারা পরিচ্ছন্ন হয়ে যাবে। আরেকটা হলো যে আপনি কিছু হলেই খালেদা জিয়ার এই যে দুর্নীতির মামলা, এটা তো বহু আগে চার্জশিট দিয়ে শেষ হয়ে গেছে, আবার নতুন করে এই সরকার এটাকে শুরু করেছে, এটা বহু আগে শেষ হয়ে গেছিল, শেষ করেছিল যে চার্জশিট দেওয়া, এই মামলা কিন্তু চার্জশিট হয়ে গেছিল, হয়ে চার্জশিট হলে তো শেষ হয় না মামলা, শুরু হয় প্র্যাকটিক্যালি, মামলা চার্জশিট দিয়ে বলা হয়েছে এখানে কোনো কিছুই দুর্নীতির কোনো কিছুই পাওয়া যায়নি, সেটা হবে ফাইনাল রিপোর্ট, চার্জশিট সেটাই, ফাইনাল রিপোর্ট তো দেয়নি এটা কেউ, দিয়েছিল যে হারুন সাহেব যখন তদন্ত এর আগে যে প্রথম যে তদন্তে ছিলেন সেটা, এটা কিন্তু দ্বিতীয়বার। সেকেন্ডলি আসেন, আপনার নেত্রী এখন ক্ষমতায়, সম্মানিত প্রধানমন্ত্রী ক্ষমতায়, এখন তো কিছু হবে না, ক্ষমতা যখন থাকবে না তখন মামলা দেখবেন, কেস দেখবেন, দুর্নীতি দেখবেন, দুর্নীতি ক্ষমতায় থাকলে কোরাজন এখন ওরা দেখে না, ইরানের সায়ানসারা দেখে না, কিন্তু ক্ষমতা যখন না থাকে সব কিছুই দেখা যায়, এবং আপনাদের প্রধানমন্ত্রীর নামে 13টি মামলা ছিল, 13টি মামলা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে অনেকে অনেক সময় বলেছে যে বঙ্গবন্ধু এই করেছে, শেখ কামাল এই অপরাধ করেছে, কই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার বাড়ি ঘর তছনছ করে, তখন বঙ্গবন্ধুর পরিবারের কোনো দুর্নীতি পেয়েছেন আপনি? পাননি তো, বঙ্গবন্ধু পরিবারের বঙ্গবন্ধুর তখন যদি কোনো দুর্নীতি না পায়, আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বঙ্গবন্ধুর কন্যারও কোনো দুর্নীতি, কোনো ছিটা ফোটাও আপনি মামলা ছিল, হ্যাঁ ওনার যে 13টি মামলা ছিল কত হাজার কোটি টাকার, সেই মামলার 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে শেষ হয়েছে, আর বাকিগুলো কোর্টের দোহাই দিয়ে, কিন্তু দুদক কিন্তু আর কোর্টের দোহাইয়ে বাতিল হয়েছে, দুদক এগুলো আর আপিল করেনি, দুদক আপিল করেনি যেহেতু আপনি আপনারা ক্ষমতায়, তো কাজে দুর্নীতির কথা আমাদের বলে লাভ নেই না, আইন বহির্ভূত কিছু হয়নি তো, আইনের মধ্য থেকেই তো হয়েছে, হ্যাঁ আইনের মধ্যে তো, আইনের আইনের আইন বহির্ভূত বা কারণেই তো ওরিয়েন্টাল ব্যাংকের চেয়ারম্যানের বাচ্চুর কোনো কিছু হয় না, বেসিক ব্যাংকের বাচ্চুর কিছু হয় না, সবার হয়, বাচ্চু আসা যাওয়া করে, তাকে কেউ ধরে না,
তো এটাই তো পার্সোনাল এক বাচ্চুকে নিয়ে কেন বলছেন? না না, তার বিরুদ্ধে নিশ্চয়ই তদন্ত এখনো হচ্ছে। তারপরে তারপরে মাদকের জন্য দেখেন, মাদকের জন্য বদি তাদের কিছু হয় না। এর নিয়ে এত লেখালেখি হয়েছে, হয় না। বদি পর্দা থেকে সরে যায়, তার স্ত্রীকে পর্দার সামনে নিয়ে আসে, এই যে পর্দার অন্তরালে চলে যায়, পিছনে কারা? এখন আসেন আপনারা যদি সত্যিকার দুর্নীতি বিদ্যাসাগর তার বিবাহ কি বলে ওই বিবাহ প্রথা চালু করেছিলেন, বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন তার ছেলেকে দিয়ে, তা আপনারা ওইভাবে শুরু করেন তাহলে, হ্যাঁ ওইভাবে শুরু করেন তাহলে আমরা বুঝবো। সন্তানদেরকে দিয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী তার সন্তানকে দিয়ে শুরু করেছে, দেখা যাবে। দেখছেন ইতিহাস, অনেক ইতিহাস আছে, ইতিহাসের অন্তরালে থাকে, সেই ইতিহাস বের হবে। আপনারা যখন ক্ষমতায় আছেন, ক্ষমতা অত্যন্ত শক্তিশালী জিনিস, আমরা অনেক কিছু বলতে পারি না, যারা লিখবে তারাও বলতে পারে না, কিন্তু ক্ষমতা যখন থাকবে না, এই যে ১৩টা মামলা হয়েছে না আপনারা যখন ক্ষমতায় ছিলেন না, আপনার বিরুদ্ধে হইলো, আপনাকে কোর্টে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এটাকে শেষ করতে হয়েছে, এবং দুদককে বাধ্য করেছেন এটার বিরুদ্ধে আপিল না করতে, নাহলে দুদুল আপিল করে না কেন? কাজে করছেন ক্ষমতায় থাকাকালীন, এবং একদিন যেদিন ক্ষমতায় থাকবেন না, এটাও দুদুক আপিল করবে, এটাও আপিল করবে, এটা হয়েছে এই দেশে। এই মামলা তো ১১১ মামলা, এগুলো এসে বিএনপি ক্ষমতায় আসবে তখন এগুলো ফেস করবে অবশ্যই। বিএনপি বিএনপি তিনবার ক্ষমতায় আসছে জনগণের ভোটে, জনগণের ভোটে কি অবশ্যই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসছে। আর বিএনপি এই প্রতিষ্ঠানকে দেখেন, বিএনপি কত গণতান্ত্রিক, বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাস করে, তারপরও বিরোধী দলের দাবি এবং জনগণের দাবি, পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি অত্যন্ত উদারভাবে সায় দিয়েছে বিরোধী দলের সাথে। এটা একটা গণতান্ত্রিক যে ঐতিহ্য বিএনপি বাংলাদেশে দেখিয়েছে, আপনারা এই ঐতিহ্য দেখান। জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে আপনারা বাকশাল আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিলেন, আবার পিপিআরের মাধ্যমে প্রথম আওয়ামী লীগকে স্বাগত জানিয়েছেন। আপনাদের নেত্রী, আমাদের নেত্রীকে আপনারা জেলে আটকে রেখেছেন, আপনাদের নেত্রীকে তো এই দেশে আসতে দিয়েছেন, উনি তো কোনো বাধার সৃষ্টি করে নাই। এই যে মহত্ব বিএনপি বারবার দিয়েছে, দেশে আসতে দেবে দেশটা কার? বিএনপি আসতে দেবে কেন? বিএনপি কে? আমার আমার নেত্রী, আমার নেত্রীর উদাহরণ আছে, শুনে কেন আপনি বলেন? ১১১ এর সময়, ১১১ এর সময় যখন দেশটাকে জিয়াউর রহমানের নাকি দেশটা যে বিএনপি আসতে দিয়েছে, দয়া করেছে না? দেশটা শুধু আওয়ামী লীগের না, তাহলে আপনি বললেন কেন আসতে দিয়েছে? কেন আসতে দিবেন? দেশটা আওয়ামী লীগের আসতে দিবেন না কেন? দেশ আমাদের না, দেশ আওয়ামী লীগের। ১১১ এর পরে যখন শেখ হাসিনাকে ১১১ এর সরকার ইয়াতে যুক্তরাষ্ট্রে চিকিৎসার পরে বাংলাদেশে আসতে দিচ্ছিল না, তখন আমার আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন, উনি স্টেটমেন্ট দেওয়াতে কিছু আসে যায় না, জননীতি শেখাতে না, এটাই হচ্ছে গণতান্ত্রিক উদারতা। জীবনও দেখাতে পারবে না যে বিমানে নিতে চাইনি, বিমানে তখনই অন্যভাবে করে জোর করে বাংলাদেশে প্রবেশ করেছেন, ওটি হচ্ছে সে কিভাবে করেছেন এটা না, উনি তো জোর, উনি তো এসেছেন, কত উদার, ওনার বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথে উনি এসেছেন, উনি ওনাকে আনার জন্য বলছে এই দেশ তার, তাকে এই দেশে আসতে দিতে হবে, কোন সরকারের অধিকার নাই তার এই আশাকে বাধা দান করা। আমরা উনি তখন বলেছিলেন উনি নিজেই বিপদে ছিলেন, কারণ উনি তখন সদ্য ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন, ওনার সমস্যা খাতিরে বলতে পারেন না, তখন বলেছেন ১১১ এর বিশেষ সময় বলেছেন, তার মানে কি এটা দয়া করেছেন উনি? না, দয়া না, গণতান্ত্রিক যে রীতি বিএনপি সব সময় গণতান্ত্রিক উদারতা বিরোধী দলের এরকম উদারতা জননীতি শেখ হাসিনা দেখিয়েছেন। আজকে দেখেন আমার নেত্রীকে চিকিৎসাহীন অবস্থায় যেভাবে ই করা হয়েছে, তার কি মামলা কি? তার বেল পাওয়ার তো অধিকার আছে, আমি মামলা সাজাতে বলি না, একজন মানুষের তার বেল পাওয়ার অধিকার থেকে পর্যন্ত তাকে বিভিন্ন কূটকৌশলে বঞ্চিত করা হচ্ছে, তার চিকিৎসা নিয়ে এখানে নানা রকমের খেলা চলছে, সে মানে হাঁটতে পারে না, ডাক্তাররা চাইছে, আমি ডাক্তারদের দোষ দেই না, কারণ ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা যে সরকারের বাইরে গিয়ে তাকে বিদেশে পাঠানোর জন্য তারা নোট নেবে, পারছে না। তো এই উদারতা, রাজনৈতিক উদারতা আওয়ামী লীগ কখনোই দেখাতে পারেনি,
এবং এ দেখাতে পারেনি বলেই সেই সিরাজ সিকদার থেকে দেখেন হত্যা শুরু হয়েছে। সিরাজ সিকদার একজন মহান মুক্তিযোদ্ধা ছিল, সেই পেয়ারা বাগানে নিজস্ব শক্তির উপরে দাঁড়ায় পাকারবির বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের সূচনা করেছিলেন সিরাজ সিকদার, তাকে হত্যা করা হয়েছে। এবং হত্যার পরে প্রথম যে বানোয়ার প্রেস নোট আমরা এখন দেখি, সেই বানোয়ার প্রেস নোট প্রথম সিরাজ সিকদার হত্যার পরে হলো যে সাভারে উনি পালাতে গিয়েছিলেন, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে গণতান্ত্রিক ভাবে উদারতা দেখিয়ে 21 বার সামরিক বাহিনীতে কু করেছিল এবং সামরিক যখন ক্যান্টনমেন্টের ড্রেন দিয়ে যখন রক্তের গঙ্গা বয়ে যেত, জিয়ার বিরুদ্ধে 21 বার কু হয়েছে। জিয়ার বিরুদ্ধে 21 বার কু হয়েছে? না না, জিয়ার রহমানই তো এই কুগুলি সংগঠিত করেছিলেন, তারই সেই, এবং মুক্তিযুদ্ধ অফিসারদেরকে হত্যা করেছিলেন, সেগুলো ঠিক আছে, এমন কি কুগুলো তিনি ক্ষমতা থাকাকালে হয়েছে, জিয়ার রহমান ক্ষমতা থাকাকালে, আমি সেটা বলছি। হ্যাঁ, আর বেগম জিয়া ক্ষমতা থাকাকালীন সময় কি করেছেন? অনেক উদারতার বিনিময়ে উনি গ্রেনেড হামলা, তার ছেলেকে দিয়ে গ্রেনেড হামলা করিয়ে জননেত্রী শেখ হাসিনা সহ আমাদের আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করেছিলেন, এইভাবে উদারতা দেখিয়েছিলেন। আমাদের উন্ডা ক্ষমতা আসার পরে 2001 থেকে 2006 আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে পুকুর কেটে তারা মাছ চাষ করেছে, গরু জবাই দিয়ে তারা খেয়েছে সবার সামনে। আর ছোট ছোট শিশু যেমন রাজশাহী রজুফা 6 বছরের মেয়ে, তাকে ওই রেপ করেছিল, এটা দলীয়ভাবে রেপ করা হয়েছিল, যে তোর বাবা কেন, তার বাবা কেন আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তো সুতরাং এই ধরনের অনেক উদারতার কথা আমরা জানি, এবং বাংলাদেশে তখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের তখন ওই যে বরিশালের একটি অঞ্চলে সেখানে গিয়ে একত্রিত হয়েছিল যে বিএনপির নেতাকর্মীদের অত্যাচারের ভয়ে, এই উদারতা তখন বিএনপি দেখিয়েছিল। বিএনপির উদারতার তো কোনো তুলনা হয় না। জিয়া রহমান গণতান্ত্রিকভাবে উদার হয়ে বাংলাদেশের রাজনীতিকে উনি ডিফিকাল্ট করেছিলেন। উনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, এবং উনি বলেছেন আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, সেটাই করেছেন, এটা উদারতার পরিচয় বহন করে ওনার এই নিজস্বই কথা। এবং উনি কী করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে? মৌলবাদের রাজনীতির উত্থান করেছিলেন উনি, উদারতা দেখিয়ে 11,000 যুদ্ধ অপরাধী যারা জেলখানায় বন্দী ছিল, তার মধ্যে একজন ফাঁসির আসামিও ছিল, সকলকে উনি জেলখানা থেকে মুক্ত করেছিলেন। উদারতা দেখিয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 খুনের মামলার আমাদের একজন ছাত্রনেতা, সেই 7 খুনের মামলার আসামি যে বঙ্গবন্ধুকে যাকে জেলে ঢুকিয়েছিল, সেই জেল তাকে বের করে নিয়ে তাকে রাজনীতি করার নিজের দলে টেনে নিয়েছিলেন, রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। জিয়া রহমানকে, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার উদারতার নমুনা দেখলে আপনার এই গণতান্ত্রিক কথাবার্তা আপনি যতই বলেন, আর এই যে নির্বাচনের সময় যত আসলে আপনারা বলেন যে নির্বাচনে এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে, নির্বাচনে আপনারা তো অংশগ্রহণ করার আপনাদের কোনো ইচ্ছাই ছিল না, আপনারা শুধু বলেছেন যেন তেন উপায়ে কোনোভাবেই পিছনের দরজা দিয়ে কারোই বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ইসের দেশের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন কী যেন বলে এটাকে ডিপ্লোম্যাটদেরকে তাদের সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে গোপনে আতাত করে কোনোভাবে ক্ষমতায় আসা যায় কিনা, কিন্তু আপনারা নির্বাচনের জন্য আপনাদের কোনো প্রস্তুতি ছিল না, আপনারা জনগণের কাছে যান নাই, আপনারা আপনাদের ক্যান্ডিডেট সিলেকশন ভালো করে দেননি, আপনারা ক্যান্ডিডেটের সিলেকশনের নামে বাণিজ্য করেছেন, এবং যেখানে নিবেদিত প্রাণ কর্মী আপনাদের যে নেতা যে জিতলে দাঁড়ালে সেখানে ভোট পাবে তাকে না দিয়ে আপনারা তৃতীয় শ্রেণীর একজন লোককে দিয়েছেন, আমি এই সেন্সে তৃতীয় শ্রেণী বলছি, টাকার বিনিময়ে যাকে এলাকায় কেউ চেনে না। তো এইরকম দিয়ে আপনারা যে নির্বাচন বয়কট করবেন, এই আপনাদের গোপন তথ্য আপনাদের দলের নেতাকর্মীরা আগেই জেনে গিয়েছিল, যার কারণে নেতাকর্মীরা আর ফিল্ডে যায় নাই, ভোট দিতে যায় নাই, তারা এজেন্ট হয়ে নিজেরাই পলায়ন করেছে, যে না এজেন্ট হয়ে কোন ঝামেলায় পড়বো, বিএনপি তো বয়কট করবে 11টার সময় 10টার সময় ভোট বয়কট করবে, কারণ নির্বাচন করতে গেলে কোমর বেঁধে মাঠে নামতে হয়, নির্বাচন সংস্কৃতি একটা অন্যরকম সংস্কৃতি, এই সংস্কৃতির জন্য শুধু আপনি নির্বাচন বলবেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের ভূমিকা থাকতে হবে, শুধুমাত্র সরকার বা নির্বাচন কমিশন একা নির্বাচনকে সুষ্ঠু করতে পারে না, বাংলাদেশটা ওইভাবে ডেভেলপড হয়নি। বাংলাদেশের যে গণতন্ত্র বলেন নির্বা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন বলেন বা আপনার এই যে নির্বাচন কমিশন বলেন, এদেরকে সহযোগিতা করা এবং কমিশনকে সঠিক পরামর্শ দেওয়া, কমিশনের আদেশ নির্দেশ অনুশাসন এগুলি মেনে চলা, এগুলিও তো আমাদের সকলের একটা রাজনৈতিক দলের মধ্যে এগুলি ঠিক করতে হবে। আমরা নির্বাচন কমিশনের একটা নিয়ম আছে, আমরা সেই নিয়ম মানলাম না,
নির্বাচন কমিশন আমাদেরকে এক কথা বলছে, আমরা অন্য কথা বলছি। যেখানে নির্বাচন কমিশন বলছে কোথাও ভোট কারচুপি হলে আপনারা আমাদের লিখিতভাবে জানান, লিখিতভাবে না জানিয়ে বলছে সব ভোট কারচুপি হয়ে গেছে, সব চুরি করে নিয়ে গেছে, আমরা কোনো ভোট পাইনি। এখন আপনারা যদি আপনাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে, আপনাদের সিদ্ধান্তের ব্যর্থতার কারণে, আপনাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে, যেই নেতৃত্ব আপনাদের প্রশ্নের সম্মুখীন, আপনারা নির্বাচনের আগে কী করলেন? তারেক জিয়ার যে দুর্নীতিবাজ যেটি প্রমাণিত হলো কোর্টে, এবং তার আগেই আপনার এক সপ্তাহ আগে আপনারা আপনাদের গঠনতন্ত্র পরিবর্তন করলেন সাত ধারা, সেখানে বলা ছিল যে দুর্নীতিবাজ কেউ এই দল করতে পারবে না। আপনারা তারেক জিয়াকে দুর্নীতিবাজ নিজেরাই আখ্যায়িত করে যে হ্যাঁ দুর্নীতিবাজও করতে পারবে। সুতরাং এই জিনিসটা আপনারা সংযোজন করলেন। আপনারা গণতান্ত্রিক পার্টি, আপনারা আজ কত বছরের রাজনৈতিক দল? 77 সাল থেকে এই পর্যন্ত কত বছরের? সম্মেলন কতবার হয়েছে আপনাদের? রাজনৈতিক দল 77 সালের জন্ম, আজকে 2019, ছয়বার আপনারা কেমন গণতান্ত্রিক দল? আপনারা কেমন গণতান্ত্রিক দল যে এই দলে আপনারা নেতা নির্বাচন করেন, ছাত্র দলের নেতা নির্বাচন করেন, ওই বিভিন্ন ব্যবসায়ীদেরকে দিয়ে অশিক্ষিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, মধুর ক্যান্টিনে বসার ক্ষমতা রাখেন করার না আপনারা? না, মধুর ক্যান্টিনে ভোটে আপনারা তো ছাত্রদের ভোট করেছেন, আপনারা তো ছাত্রদের কাছে, সেই ছাত্র দলের যে নেতৃত্ব ছাত্রদের কাছেই দিতে পারেন নাই। আপনারা আদুবাইদেরকে দিয়ে আপনারা কমিটি করেছেন, এখন তাদেরকে কেউ মানছে না। এবং তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়ে বাইরের কেউ হয়, তারা মধুর ক্যান্টিনে গিয়ে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তারা ইন্টারাকশন করবে, কিভাবে করবে, তারা কিভাবে সেখানে ভালো করে বক্তৃতা দিবে? সুতরাং আপনাদের ব্যর্থতা আপনারা নিজেদের অন্য ঘরের উপর না চাপালেই ভালো হয়। উদারতা হচ্ছে জামিন পাচ্ছেন তার ব্যাপারে বলছেন আপনি, জামিন তো দিবে আদালত, জামিন তো সবাইকেই, আপনারা বিএনপির কয়েকজন নেতা এখন কারাগারে আছে, সবাই তো জামিনে আছেন। বেগম খালেদা জিয়া তার যতগুলি মামলা আছে সব মামলায় উনি জামিন আছেন, শুধুমাত্র দুটি মামলা ছাড়া। সেই দুটি মামলায় কেন জামিন দিচ্ছে না এটা মহামান্য আদালত আপনাদের আইনজীবীদেরকে ভালো করে বলতে পারবে, যে আপনাদের আইনজীবীরা বলতে পারবে যে তাদের ভিতরে কত সমন্বয়হীনতা। তারা বিভিন্ন সময় বুঝে আপিল করেন, সময় বুঝে তারা দরখাস্ত করেন, এবং বেগম তাদের এমন একটি ধারণা, এমন একটি মনোভাব যে বেগম খালেদা জিয়া যদি মুক্তি না পায় তাহলে আমাদের সুবিধা, আন্দোলন আমরা চাঙ্গা করব। কিন্তু এই সময় তো যখন বেগম খালেদা জিয়া যখন কারাগারে যায় তখন কিন্তু বলা হয়েছিল বেগম খালেদা জিয়া এক এক দিন আমাদের 70 লাখ করে ভোটার সমর্থক বাড়ছে। এতদিনে তো বাংলাদেশটাই বেগম খালেদা জিয়ার বা বিএনপির হয়ে যাওয়ার কথা। তাহলে আপনারা আপনাদের স্বার্থে আপনাদের আইনজীবীরা, দলের স্বার্থে আপনাদের ওই যে সকল লোক বেগম খালেদা জিয়ার প্রতি সিম্পেথি দেখিয়ে জাতীয়তাবাদী দল হয়ে যাবে, বিএনপি হয়ে যাবে, এই জন্য আপনারা বেগম খালেদা জিয়াকে সেইভাবে আইনি লড়াই করে আপনারা বের করতে পারছেন না। তো সুতরাং এই দায়িত্ব কেন আওয়ামী লীগকে দেবেন? এই দায়িত্ব আপনাদের। বাংলাদেশের সকল আইনি প্রক্রিয়া যদি সব কিছুর মধ্যেই এখানে আপনাদের কোনো প্রশ্ন না থাকে, শুধুমাত্র বেগম জিয়ার ব্যাপারে আপনাদের এত প্রশ্ন কেন? আর বেগম জিয়ার যে সুযোগ সুবিধা নিয়ে উনি বলেন, উনি একজন সিনিয়র সিটিজেন, এটা উনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে ওনার সাথে সেইভাবেই তো ব্যবহার করা হচ্ছে। ওনাকে ওনার একজন কাজের লোককে তার কাছে সেবা যত্ন করার জন্য দেওয়া হচ্ছে, এটা কোন পৃথিবীর কোন ইতিহাসে আছে, কোন গণতান্ত্রিক দেশে আছে? ওনার পিঠে ব্যথার জন্য ওনাকে স্পেশাল বেড, মেডিকেটেড বেড, সেটা ওনার জন্য দেওয়া হয়েছে। কারণ ওনার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যেখানে হাসপাতাল সেইখানে ওনাকে চিকিৎসা করা হচ্ছে, এবং সেখানে যত নামি দামি ডাক্তার বোর্ড গঠন করে, সেখানে বিএনপির মনোভাবাপন্ন ডাক্তাররা সহ সবাই মিলে বোর্ড গঠন করেই তো তাকে চিকিৎসা করা হচ্ছে। অ্যান্ড তারা বলছেন যে ওনার ওরকম কোনো অসুবিধা নাই। একজন বয়স্ক মানুষের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তার ডায়াবেটিস, তার প্রেশার, এইগুলি ছাড়া ওনার আর বড় কোনো ধরনের অসুখ নেই। সেটা যদি আপনার ডাক্তাররা বলে থাকে, আপনারা তো ডাক্তার না, আপনারা কিভাবে বলছেন? তাহলে আপনারা কি চান? আসি আপনার কাছে সাধু রহমান ঢালি, একেবারে শেষের দিকে আমরা দেখুন, এদেশের ডাক্তার, কোর্ট, সাংবাদিক অনেকেই শিখানো তোতা পাখির বুলি বলতে আমরা দেখেছি অনেকেই, আমি সবার কথা বলবো না। তো যাই হোক, আমি ওই সমস্ত আপনি যেগুলো বলেছেন ওগুলি কোনো বিতর্কের বিষয় না। আপনি জিয়াউর রহমান 13 জন মুক্তিযোদ্ধার যে জিয়া হত্যা মামলায় ফাঁসি হয়েছিল, সেখানে
অমৃত্যুযোদ্ধারাও সেখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু সাজা পেতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের, কারণ এরশাদ। এবং মঞ্জুর হত্যা মামলা এখনও এরশাদের বিরুদ্ধে আছে, আপনাদের সহযোগী। তো আপনারা সেই মামলা পরিচালনা করেন না কেন? কারা করেনি? আপনারা জিয়া রহমান হত্যাকাণ্ডের জন্য কোনো মামলা করেছেন কোর্টে? বেগম খালেদা জিয়া করেছে? খালেদা জিয়া কেন করবে? জিয়াউর রহমানের মামলা আমরা, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। রাষ্ট্রের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব তো কেউ পালন করে নাই। জিয়াউর রহমানের যে, জিয়াউর রহমানের যে বিচার, সেটা হয়েছে বিএনপি তো ক্ষমতায় ছিল। আমার বলতে দেন, আমাকে বলতে দেন, মিউটিনি ইন দি আর্মি, জিয়া হত্যার বিচার তো এখনো হয়নি। জিয়া হত্যার বিচার হয়নি, হবে, দেখা যাক, ভবিষ্যতে হতে পারে। মিউটিনি ইন দি আর্মির বিচার হয়েছে, মিউটিনি ইন দি আর্মি কোর্ট মার্শালে, কোর্ট মার্শালে বিচার হয়েছে। এটা নিয়ে ডক্টর কামাল হোসেন সিরাজুল হক সাহেব, ওনারা বলেছে যে এই কোর্ট মার্শাল অবৈধ, কেননা যে রাষ্ট্রপতি যিনি খুন হয়েছেন উনি একজন, উনি একজন সিভিলিয়ান, হি ইজ নট এ মিলিটারি পার্সন। উনি তখন সিভিলিয়ান, তখন তো উনি ই না, সামরিক বাহিনীর লোক না, উনি ছিলেন, কিন্তু যখন উনি খুন হয়েছেন তখন তিনি একজন সিভিলিয়ান, কাজেই তার বিচার কোর্টে হতে পারে না। ওনার আইন দেখা পড়েছে, কিন্তু সামরিক আদালতে কিন্তু শুনে নেই। এবং ডক্টর কামাল হোসেনের স্পেসিফিক বক্তব্য আছে, উনি বলেছেন আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিনিয়ত যে আপনারা সেনাবাহিনী সম্পর্কে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করলে আপনাদের ক্ষতি হবে। আপনারা না ক্ষমতায় ছিলেন দুই তিন, এটা আমরা না, এরশাদের সময় আপনাদের, আপনাদের সহযোগী এরশাদ সেই মামলা এখনো চলছে, শুধু তারিখ পড়ছে, শেষ করে দিন। কাজেই আপনারা মুক্তিযোদ্ধাদের বলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা, আর শফিউল আলম প্রধানের যে সেভেন কিলিং বললেন, আমি এর প্রত্যক্ষ সাক্ষী, শফিউল আলম প্রধানকে ভিকটিম করা হয়েছে। যারা এই খুন করিয়েছেন তারা এখনও আপনাদের দলেই আছেন, দয়া করে এটা খোঁজ করুন, দয়া করে অনুসন্ধান করুন। খোঁজ করেই তো করুন না, শফিউল আলম প্রধান ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, আমাদের দলের নেতা ছিল, সে নির্দেশ নেতা ছিল, তাকে যখন ধরা হলো আপনাদের কেন এত, তার জন্য এত দরদ হলো? আমাদের কোনো দরদ নাই, আপনাদের দরদ হলো আপনাদের, যে আমাদের কেন তাকে বের করে তাকে দলে নিল বলেন? কাকে? তার যে তাকে দলে নেনে, উনি নিজে দল করছিলেন জাগপা, ওটা আমাদের সাথে ছিল। তো কাজেই এগুলো না বলে দেশ কোথায় যাচ্ছে দেখেন। আপনারা তো দেশকে বলেন উন্নতির, এই দেশকে কে ক্ষমতায় এসে আর উঠাতে পারবে আমি জানি না। আর আপনারা যে জায়গায় নিয়ে গেছেন দুর্নীতি সন্ত্রাস, এর থেকে তো মুক্তি নাই, এর থেকে মুক্তি আপনারাও পাবেন না, আপনাদের পেতে পারেন না, আপনারাও পাবেন না। আমরা তো ক্ষমতায় নেই, আপনারা তো এখন ক্ষমতায় মোহ, যে দেখছেন আপনারা কেসিনো, এই কেসিনো কিভাবে আসলো বাংলাদেশে, তাদেরকে ধরা হয় না। ধন্যবাদ। কেসিনি তো আকাশ থেকে পড়ে নেই, কেসিনির বোর্ড কোত্থেকে আসে? তাদেরকে ধরা হবে না, ধরা হবে না, ধরা হবে না। হ্যাঁ, দরবেশ সাহেবকে ধরা হবে না, কারণ উনি দরবেশ। ধন্যবাদ। আচ্ছা, ওই যে নাজমা আখতার, সবাইকে ধরা হবে, আপনাদেরকে ধরা হবে, যে বিএনপির আমলে যে 23,000 কোটি টাকা আপনার ওই যে বিদ্যুৎ খাতের যে পুরা লোপাট হয়ে গেল, যেখানে পুকুর চুরি বলে, সেটির জন্য যারা জড়িত তাদের, তাদেরকে নষ্ট করছে খালেদা জিয়া তার পুত্রের অন্যায় অনিয়ম দুর্নীতির জন্য বিএনপি কে ক্ষমতাচ্যুত
ক্ষমতা থেকে মানে সরে গিয়েছে, বিএনপি জনগণের মানে ম্যান্ডেট পায় না, এটা কিন্তু আপনাদের দলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদেরই লেখা বই। সেই বইয়ের উদাহরণ আমি বারবার অনেকবারই দিয়েছি এখানে। আপনাদের শুধু এইটাই বলেন না, না আপনাদের যদি দলের নেতা এইটার উদাহরণ দিলেন, মওদুদ আহমেদ তো আরো লিখেছে পাঁচবার চ্যাম্পিয়ন হলেন কেন, না আপনার নেত্রী এর সাথে সাথে লং ড্রাইভে গেছে, এটাও তো লেখছে মওদুদ আহমেদ, ওইটা বলেন না কেন? নিজেদের দলের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলছেন সেটা, আমরা তো নিজেরা যখন রাজনীতি করেছি ছাত্ররা দলে যদি কেউ দুর্নীতি করে আমরা তাকে সমর্থন করব না। হোটেল কোরবানিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ওই যে আমাদের ডক্টর কামাল হোসেনকে দেখা গেছে, আমরা যখন আন্দোলন সংগ্রামে মার খাই তখন ওনারা বসে ওখানে গল্প করেন, তো এই ধরনের কথাও তো আছে। এগুলি মিডিয়ার সামনে এইভাবে আপনি কে ওইটা লিখছে একদম পার্সোনালি এভাবে বলা আপনার মতো মানুষের ঠিক না, আপনি এটা বলতে পারেন না। উদাহরণ হিসেবে না, না উদাহরণ এটা হবে না, মধুদের বইয়ে যদি এক্সাম্পল নেন তাহলে সব কথাই তো নিবে। ব্যাপারে মধুদ গিয়ে বলেছে এখন শেখ হাসিনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনালি অন্যভাবে বলেন, মধুদের উদাহরণ দেন কেন? যদি কেউ দুর্নীতি করে থাকে তারে ধরেন, আমাদের কোনো আপত্তি নেই। মধুদ আহমেদ দুর্নীতি করছেন না, তার বাড়ি দখল করছেন না, আপনাদের কিছুদিন আগে আরেকজন অ্যাডভোকেট মধুদ আহমেদ অন্যায় করে থাকে আরেকজন সে তার সাজা পাবে। গুলশানে 22 কাঠা জমি দখল করছেন না, মধুদ আহমেদ তার বাড়ি এতদিন দখলে ছিল সেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন না, তাহলে দুর্নীতিবাজ আছে না আপনাদের দলে বড় বড় বাগাবাগা? আপনাদের দলে তারেক কোকর বিদেশে টাকা পাচার করছে না, তারেক কোকর টাকা সেই বিদেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে না মানি লন্ডারিং এর মাধ্যমে, বিদেশে তাদের বিচার হয়েছে না মানি লন্ডারিং এর জন্য সিঙ্গাপুর আদালতে, হ্যাঁ আমেরিকার আদালতে। আপনারা দুর্নীতি আপনারা যখন করেছেন আপনারা তখন বিচার করেননি, আপনাদের দলের নেতা কর্মীদেরও বিচার করেননি এবং প্রশাসনের কাউকে বিচার করেনি, কিন্তু জননেত্রী শেখ হাসিনা হচ্ছে সেই ব্যক্তি যা যিনি হচ্ছেন বাংলাদেশের কাছে মানে একজন সন্তানের কাছে মা যেমন সুরক্ষিত, সুতরাং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য সেরকম সুরক্ষিত একজন ব্যক্তি, সুরক্ষিত একজন প্রতিষ্ঠান, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তার প্রতি সবারই বিশ্বাস আছে, আমি জানি আপনারও বিশ্বাস আছে, সেই বিশ্বাস রেখে আসেন আমরা এগিয়ে যাই। জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী এই মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী এই অভিযানে আমরা তাকে সহযোগিতা করি, এবং যে দুর্নীতি করুক না কেন আপনারা আমার আমাদের যে পরিবার এবং অন্যান্য যারাই যেখানে দুর্নীতি তারা যেন ভবিষ্যতে দুর্নীতি করার সাহস না দেখায়। কোনো ব্যক্তি এই যে বললো জিলুভাই বলে যে কারোর কাছে কি বার্তা যায় নাই, আমার তো এখনও কষ্ট লাগে, এখনও যদি আমাদের ছাত্রলীগের নামধারী এই ছেলেরা যদি অন্যায় করে তাহলে কি এদেরকে এইভাবে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং যে অন্যায় করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে, এটা কেউ পার পাবে না। দর্শক আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেইসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:00, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আতাউর রহমান ঢালী এবং মিস নাজমা আখতার অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, টানা রাজনৈতিক বিতর্ক ছিল, আছে এবং থাকবে, দুর্নীতি বিরোধী একটা অভিযান চলছে, সবাই চান যে এই অভিযানটি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পরিচালিত হোক, এখন পর্যন্ত তাই হচ্ছে এবং এটি দীর্ঘায়িত হোক এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হোক। তবে একটি অভিযান দিয়েই বা এই ধরনের অভিযান দিয়ে যে দুর্নীতিকে নির্মূলের কথা কেউই আশা করে না, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি আছে, মাত্রা কোথাও বেশি কোথাও কম, কিন্তু একটা নিয়ন্ত্রিত দুর্নীতি সমাজে যেন থাকে, দুর্নীতি যেন এরকম লাজ লজ্জাহীন না হয়ে ওঠে সেটি সকলের প্রত্যাশা, এবং সেই জন্যে শুধুমাত্র অভিযান দিয়ে সেটি হবে না, যত কঠোর অভিযানই হোক না কেন যেটি দরকার সেটি হচ্ছে যে সমাজে রাষ্ট্রে নাগরিকদের মধ্যে যুব সমাজের মধ্যে তরুণদের মধ্যে এমন শিক্ষা প্রতিষ্ঠিত করা, এমন মূল্যবোধ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যাতে করে কেউ আসলে দুর্নীতি করতে উৎসাহিত না হন, বরং নিজেরা তো করবেনই না অন্য কেউ নিরুৎসাহিত করেন, এবং সেই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আসলে আমাদের রাজনীতিতে অর্থনীতিতে সর্বত্র শৃঙ্খলাটাও ফিরিয়ে আনা দরকার এবং সকল কিছুর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা দরকার, যেন জনগণ মনে করে যে সকল ক্রিয়াকর্মে তার অংশগ্রহণ আছে সে তার অংশীদার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।
It's all about stainless style. Steel Tech. It's all about stainless style. Steel Tech. প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রা পরিবেশিত হলো বেস্ট ওয়ে গ্রুপ ও স্টিল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে।